জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সোমবার সকাল 11:30 দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় ডেঙিয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কফিনের কাছে এসে দাঁড়ান। এরপর দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নিজ হাতে দলের পতাকা দিয়ে পিন্টুর কফিন ঢেকে দেন। এ সময় বিএনপি চেয়ারপারসন আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ নীরবে পিন্টুর কফিনের পাশে দাঁড়িয়ে থাকেন। এরপর জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের পরপরই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অগাধ বিশ্বাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল আন্দোলন সংগ্রামে পিন্টু ছিলেন অগ্রসর কাতারের সৈনিক। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর রাজনৈতিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার কফিনে সর্বোচ্চ দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক। এদিকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কফিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কফিন বহনকারী গাড়িটিকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। সে সময় সতীর্থ নেতাকর্মীদের কান্নায় নয়াপল্টন এলাকায় 108 পরিবেশের সৃষ্টি হয়।